اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. شكرًا. ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনারা যারা আজকে আমাদের সাথে আছেন ইকরাউল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক রাব্বুল আলামিনে আমাকে এবং আপনাদের সবাইকে কোরআন সহি করে শুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য পড়ার এবং পড়ে যাওয়ার চেষ্টা করার তৌফিক দান করেছেন। কোরআনের ছাত্র হিসাবে, উস্তাদ হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমাদের এই কোরআন শিখা এবং শিখানোর এই কার্যক্রমকে যেন কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ পাক যেন সবাইকে সহি করে শুদ্ধ করে কোরআন পড়ার ব্যবস্থা যেন করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের নূর দিয়ে আপনাদের আমাদের সবাইকে মনোয়ার করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন ওয়রাত্তিলিল কোরআনা তারতিলা, আমরা যখন কোরআনে মাজিদ তিলাওয়াত করব, তিলাওয়াত করার সময়ে সহি করে শুদ্ধ করে আমরা যেন তাজউইদ সহকারে যেন কোরআনে মাজিদ তিলাওয়াত করি। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তখনই এই কোরআনের তিলাওয়াতের বিনিময়ে সওয়াব আপনাকে আমাকে দিবেন যখন আপনি আমি সহি করে শুদ্ধ করে এই কোরআনে মাজিদের তিলাওয়াত করব, অথবা আমি চেষ্টা চালিয়ে যাব আমার তিলাওয়াতকে সহি করার জন্য। আমি চেষ্টা করতেছি তিলাওয়াতকে সহি করার জন্য, শুদ্ধ করার জন্য। তখন যদি ভুলও হয়ে যায়, এই ভুল আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং এই ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আমি চেষ্টা করতেছি এই কারণে। যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ঘোষণা করেছেন। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যারা কোরআন শিখে ওয়া আল্লামা এবং অপর মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়, অর্থাৎ নিজে হয়তো একসময় শিখেছে আপনার কোরআনের ছাত্র হিসাবে, ছাত্রী হিসাবে, আবার কোরআন শিখার পরে উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে আরও মানুষদেরকে শিক্ষা দেয়। তো আল্লাহ নবী বলেন যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় এই মানুষজন হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নিসবতে আপনাকে আমাকে সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। ইকরাউল কোরআনের প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে এখন থেকে নিয়মিত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও কবুল করেন কোরআনের একজন খাদিম হিসাবে, আপনাদেরকে যেন কবুল করেন কোরআনের একজন খাদিম হিসাবে। কোরআনের এই দিনে খিদমত আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসাবে আপনাকে আমাকে দান করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। সুপ্রিয় দর্শক, আজকের এই কোরআনের দার্সে আমাদের সামনে যারা আছেন, কোরআনের ক্লাসে আপনারা যারা আছেন, আজকে আমরা 10 সুরা আমরা প্র্যাকটিস করব। এই কারণে, কারণ আমাদের এই 10টা সুরা, 10 সুরাগুলো আমাদের অবশ্যই, যদি আর কোনো সুরা আমরা সহি করে লম্বা সুরা মুখস্থ করতে নাও পারি, কমপক্ষে আমাদের নামাজকে, দৈনন্দিন নামাজগুলোকে সহি করে শুদ্ধ করে পড়ার জন্য এই 10টা সুরা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সহি করে নিতে হবে।
আমরা প্র্যাকটিস করব আজকে সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত এই 10টি সূরা। আপনারা যারা আমাদের সাথে আছেন, একজন দর্শক অথবা কলার যিনি ফোন করবেন, আপনি একটি সূরাই আমাদের শোনাবেন, আমরা দেখব আপনার তাজউদগুলো ঠিক আছে কিনা, আপনার তাজউদের নিয়ম কানুনগুলো সহ আপনি সহি করে পড়তেছেন কিনা। তা আমি সর্বপ্রথম সূরা ফাতিহা আপনাদের সামনে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। তাহলে আমরা তিলাওয়াত শুরু করি, আপনারা আমাদের সাথে তিলাওয়াতটুকু শুনে এরপর আপনাদের কল নিব, আপনাদের তিলাওয়াত শুনে নিব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমি সূরা ফাতিহা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। যখন তিলাওয়াত করলাম তখন চেষ্টা করেছি সূরা ফাতিহাকে সহি করে শুদ্ধ করে তাজউদ সহকারে তিলাওয়াত করতে। আপনারাও যারা ফোন করবেন অবশ্যই আপনারাও চেষ্টা করবেন, সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা যেন তাকে তাজউদ সহকারে তিলাওয়াত করার ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম কলারের দিকে আসতেছি, সম্মানিত কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কলার আপনি শুনলেনই আমরার কথা? জি সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ আমরা শুনলাম আপনার কথা। জি আচ্ছা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, দোয়া করবা আমরা লাগি। আর আপনি সবক শুনাইলি বা সূরা ফাতিহা আমরার উদ্দেশ্যে আপনি তিলাওয়াত করি লাগা ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله ما شاء الله সুন্দর তেলাওয়াত হইছে। চেষ্টা করবা আইনটারে সুন্দর করে উচ্চারণ করতে, যেমন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ পাকে আপনার তেলাওয়াত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনের নূর দিয়ে আমরা প্রত্যেকের মনোবর করে দেব, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা আজকে প্র্যাকটিস করব আমাদের এই 10 সূরা যেগুলো আছে এগুলোর সহি করে তিলাওয়াত করাটা আমরা আজকে ইনশাআল্লাহ আরও সহি করার চেষ্টা করতাম। আমরা সম্মানিত পরবর্তী কলার দিকে যাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।
জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি আমরারে একটা সূরা তেলাওয়াত করে শুনাইলেও কা ইনশাআল্লাহ সূরা সূরাতুন নাস আমরা শুনাইলাম আপনার কাছ থেকে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ما شاء الله شندور تلاوة وعليكم السلام شندور تلاوة تويسي سورة ناصر مدى افنا تجويد الرسول صلى الله عليه وسلم انتم زختازي نون گناه অত্যন্ত সুন্দর হরিও খরসইন সহি হরিও আফরে তিলাওয়াত করছেন আল্লাহ পাকে তিলাওয়াত বরকত দান ফরমাকে মাশা আল্লাহ চেষ্টা করতাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন বুঝার লাগি তিলাওয়াতের লাগি আমল করার লাগি সকল কিছু লাগে আল্লাহ পাকে সহজ করে দিলাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন সহজ করে দিছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন আপনাদের জন্য আমাদের জন্য বিরাট বড় নিয়ামত বিরাট বড় নিয়ামত তিলাওয়াত করলেই সওয়াব তিলাওয়াত শুরু করলেও সব আল্লাহ আকবার কোলার আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি সম্মানিত কোলার আপনি শুনলেন আমরা কথা জি আপনি তিলাওয়াত যদি করতে চাইন আপনি মাতুকে আমরা লাগে ইনশাল্লাহ সম্ভবত আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে ইনশাল্লাহ আপনি আরও একবার চেষ্টা করবা সম্মানিত পরবর্তী কল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মাশাআল্লাহ আপনি আমরা সূরা ফালাক তিলাওয়াত করে শুনাইলি বা ইনশাআল্লাহ আমরা আপনার তিলাওয়াত শুনিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ما شاء الله ما شاء الله شندور تلاوة إيس شندور إيس الله بكي تلاوة بركود دوكا چستار فشولي قول عمرا محنة خرم قرآن مجيد دلد صحي خرب اللغي شندور خرب اللغي الله پتخر تلاوة القبول فرموكا الله بكي رزوريا پتخر سواب دان فرموكا گنا خطر معاف خروكا امرار আপন জন যারা আমরা সারিয়া সারিয়া কবরে গেছেন আল্লাহ পাকে জমি মর্দে গানের কবরে জান্নাতের বাগান বানাওকা কোরআনের লাইট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই জীবন আলোকিত করে দেওকা আল্লাহুম্মা আমিন দেখি পরবর্তী কলার আমরা লগে আসুন আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মাশাআল্লাহ আমরা আপনার শুনলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ ভালো রাখছেন দোয়া সাই দোয়া করবা আমরা সূরা ইখলাস আপনার কাছ থেকে তিলাওয়াত শুনিলাম ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর তিলাওয়াত হইছে আল্লাহ পাকে কবুল করুকা আরবি এত ব্যাপক একটা ভাষা যে একটা আপনি যদি কাফর জায়গাত কাফ ফরিলেন আমরা যেটা বুঝি বড় কাফ আর ছোট কাফ কাফ না হয়ে আপনি কাফ হইলা এটার পুরো ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায় এই শব্দের অর্থর পরিবর্তন ঘটে যায় তো অর্থর পরিবর্তন ঘটলে আপনি আমি যদি নামাজ এইভাবে বড় ভুল করিলাই লেহনে জেলি করিলাই তাহলে আপনার আমার নামাজ ভাঙ্গি যাইব নামাজ ফাঁসি দিয়ে যাইব তিলাওয়াতের কারণে তো তিলাওয়াতের গুরুত্ব সহি করে তিলাওয়াতের গুরুত্ব কতটুকু সুবহানাল্লাহ আমার নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হইতে হয়
তাহলে এই নামাজ অবশ্যই তেলাওয়াত আমার সহি হইতিব নামাজ সহি হওয়ার লাগি শুদ্ধ হওয়ার লাগি আমার তেলাওয়াত সহি হওয়া জরুরি তো এর লাগি আমরা চেষ্টা করতাম আমাদের তেলাওয়াতগুলোরে সহি করতাম শুদ্ধ করতাম প্রতিটা হরুফ যে হরুফ যেখান থেকে উচ্চারণ করার কথা ওখান থেকে উচ্চারণ করতাম তাজউইদ সহকারে আমি তেলাওয়াত করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ সম্মানিত কলার আমরা লগে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মাশাআল্লাহ আমরা শুনলাম আপনারে একটা সুরা আমরা শুনাইলি মানে জি সুরা লাহাব আপনি তিলাওয়াত করে লেবেন ইনশাআল্লাহ তাব্বাত ইয়াদা আমরা শুনি লই মাফ আপনার কাছ থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد جي ما شاء الله تلاوت شندر يسوز حمالة الحطب وقت او ايا تاريخ برخوي باني بليز حمالة الحطب تو كي على رخون جانو زي حمالة تا ايتا تار كي زنو توار ساون زنو ناهو يركي ان شاء الله জাজাকাল্লাহু খাইরান চেষ্টা জেনে খররা আল্লাহ পাকে জেনে কোরআনের মহব্বতে আপনারে আমারে কোরআনের প্রেমিক বানাইয়া দিয়েছেন আল্লাহ একবার এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত বিশ্বাস করুক কোরআনের ছাত্র যদি কেউ বনি যাইন কোরআনের উস্তাদ কেউ বনি যাইন এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা এরা ভাগ্যবান মানুষ এরার কপাল আল্লাহ পাকে খুলি দিলেছেন সুবহানাল্লাহ এরার কপাল খুলি গেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করি লাইন এই কোরআন আপনার লাগে আমার লাগে নাজাতর জরিয়া বনে যাইব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআন সুপারিশ করব বলে আল্লাহ এই মানুষ দুনিয়াতে থাকতে আমি কোরআন ফরতা ফরার চেষ্টা করতা ভুল হইতো কষ্ট হইতো সময় নাই সুযোগ নাই এর বাদেও কোরআনের মহব্বতে কোরআনের মহব্বত মানে আল্লাহর মহব্বত সুবহানাল্লাহ এগুলো কালামুল্লাহ আল্লাহর কথা আল্লাহ আকবার আল্লাহ আপনার জবান দিয়ে আমার জবান দিয়ে আল্লাহ পাকে বাহির করতে আসেন এই জবান যার জবান দিয়ে কোরআন বাহির হইব এই জবান খানত দামি যে মানুষের জবান দিয়ে বাহির হইব এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি আল্লাহ পাকে আপনার আমার কোরআনের খিদমতের কবুল করুকা আমরা যেন আল্লাহর ওয়াস্তে করতাম পারি আল্লাহর ওয়াস্তে লিল্লাহিয়ত যেন থাকে আমরার ভিতরে আল্লাহ পাকে আমারে কবুল করতা আপনার সবাইরে কবুল করতা আমরা এই প্রোগ্রাম আমরা সাজাইছি আপনারা আমরার লগে শরীক হইতা তিলাওয়াত সহি করবার লাগি শুদ্ধ করবার লাগি চেষ্টা আমরা করতাম এটা যেহেতু আমাদের মাতৃভাষা নয় এটা যেহেতু আরবি ভাষা তো ও কারণে এটার লাগে আমরা একটু চেষ্টা করতাম চেষ্টা করলে আল্লাহ কইছেন আমি সহজ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ সহজ করে দিবা আল্লাহ পাকে কইছেন আমরা কোরআন দেখি কলার খেয়ে আমরা লগে আসেন সম্মানিত কল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি সম্মানিত কলার আপনি শুনলেনি আমরা কথা জি সম্মানিত কলার পরবর্তী কলার আপনার অপেক্ষায় আমরা আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্ভবত আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে আমরা আজকে 10 সুরা প্র্যাকটিস করলাম আলহামদুলিল্লাহ থেকে সুরা ফাতিহা থেকে সুরা ফিল পর্যন্ত আমরা আজকে প্র্যাকটিস করবো আমরা চেষ্টা করবো এই সুরাগুলারে সহি আছে অনেক করে আরও সহি করতাম ইনশাআল্লাহ কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কলার আপনি শুনলেনি আমরা কথা আপনি মাতলেও বসে আপনার মাত আমরা শুনবো আপনার তিলাওয়াত শোনার অপেক্ষায় আমরা আছি কলার আপনি যদি থাকুন আমরা লগে মাত্তা ফরবা জি শুনলেনি আপনি আমরা আসসালামু আলাইকুম সম্ভবত আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে আপনি আরো একবার চেষ্টা করুক ইনশাল্লাহ আমরা পরবর্তী কলার দিকে যাই সম্মানিত কলার আসসালামু আলাইকুম জি আপনি শুনলেনি আমরার কথা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ এখন শুনলাম আপনারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমরারে ভালো রাখছেন আমরা দোয়া করি আপনারা সকলের লাগে আল্লাহ সকলকে ভালো রাখতা ইমানের হালতে নেক আমলের ভিতরে আল্লাহ পাকে লাগাইয়া রাখতা একটা সুরা আমরা শুনাইলাম ইনশাআল্লাহ আজকে জি
ইনশাআল্লাহ আমরা সবক শুনবার লাগে যাইমুগি আপনি সূরা কাফিরুন শুনাইলো কা ইনশাআল্লাহ ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ما شاء الله চমৎকার তেলাওয়াত চমৎকার তেলাওয়াত আল্লাহ পাকে কবুল করুক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ নবী ফরমাইছেন প্রতিটা হরুফে হরুফে আল্লাহ পাকে 10টা করে সওয়াব দিতে আছেন সূরা কাফিরুন আপনি তেলাওয়াত করলা হিসাব করে দেখো কতটা লেটারি কেন আছে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আমরা সবরে মাফ করে দেব সম্মানিত পরবর্তী কলার আপনার দিকে আমরা আইরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি শুনলেন আমরা রে জি আপনি একটা সূরা তিলাওয়াত করে লাগা সূরা কাউসার আপনি আমরা লাগে তিলাওয়াত করে লাগা সূরা কাউসার আপনি তিলাওয়াত করে লাগা আমরা আপনার তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার জি মাশাল্লাহ ইস বিউটিফুল তেলাওয়াত জাস্ট লাস্ট লাইন ইন্না ইস গুন্না আচ্ছা নাইসলি আপনি তেলাওয়াত করব ইন্না শানি আকা হুয়াল আবতার ক্যান ইউ সে এগেইন প্লিজ ইন্না শানি আকা হুয়াল আবতার ইয়া সো ইন্না ইস ওয়াজিব গুন্না শিন আলিফ ওয়ান আলিফ লং এগেইন ওকে জাযাকুমুল্লাহু খাইরান আল্লাহ পাকে আপনার তেলাওয়াত কবুল করুক মাশাআল্লাহ তো আমরা চেষ্টা করি আল্লাহ পাকে চেষ্টা করলে সহজ করে দিবা মাশাআল্লাহ সূরা কাউসার তাই তেলাওয়াত করলা অত্যন্ত সুন্দর তেলাওয়াত হইছে তো গুন্না যেটা এটা আমরা সাউন্ডের নাখর মাঝে নিয়ে আমরা উচ্চারণ করতাম যদি কেউ নাখত দরিয়া গুন্না উচ্চারণ করতে আসেন তাহলে ফারতা নাই সো ইন্না শানি আকা হুয়াল আবতার জাযাকুমুল্লাহ আপনি এভাবে চেষ্টা করিও আর পরবর্তী কলার দিকে আমরা যাইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি ফোন করছেন একটা সূরা আমরা শুনাই দেব কা ইনশাআল্লাহ সূরা জি জি ইনশাআল্লাহ আল্লাহ পাকে বিমার আজার সব তারে বালা করে দিতে ইনশাআল্লাহ সূরা মাউন আপনি তেলাওয়াত করে লাগবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল مصلين الذين هم من صلاتهم ساهون الذين هم يراون ويمنعون المحون جهت اخنا প্রথম যেটা ইউই গেছি আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া সূরা শুরু করবা আর যে আর আই এটা হামজা আইন না আর একবার কইবানি ফার্স্ট আয়াতটা আরাইতাল্লাযী জি আর একবার কইলা কাফুরা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন লম্বা করবা না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করা লাগে বুঝছেন فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم জি মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ তো সুন্দর হইছে আল্লাহ পাকে আরো সুন্দর করে দেউকা চেষ্টা করব আর কি আমরা লোকে তাকুকা দেখো কারো যারা তিলাওয়াত করেন তারা তিলাওয়াতটা কিভাবে আল্লাহ পাকে এই চেষ্টারে
কবুলের মঞ্জুর করুকা বেমার আজার সব তার আল্লাহ পাকে শিফা করে দেওয়া সুস্থ জীবন আল্লাহর কাছে চাই আল্লাহ পৈতক দান করুকা কোলার আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আপনি ফোন করছেন কষ্ট করে জাজাকুমুল্লাহ একটা সুরা আমরা শুনাই দেব আজকে আপনার কাছ থেকে একটা সুরা আমরা শুনিলাই ইনশাআল্লাহ আপনি আমরা সুরা কুরাইশ আমরা শুনাই দেব ইনশাআল্লাহ أعوذ بالله خوكا أعوذ بالله بسم الله فريا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن الرحيم إلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف ليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف জয় তো ওখানে একটা বিষয় খেয়াল করুকা ও যে সেকেন্ড দুই নম্বর আয়াত ইলাফিহিম হামজা খারাজের এর বাদে লাম খারাজ উপর ইলাফিহিম ইলাফিহিম জি ওটা একটু খেয়াল রাখুন যান আর ও যে বাদর সাইন নম্বর আয়াত যেটা আপনি কইছেন তিন নম্বর আল্লাযী আত'আমাহুম মিন জু' আল্লাযী এটা লম্বা করতে হইবা তিন থেকে চার আলিফ জয় ঠিক আছে ইনশাআল্লাহ আরো চেষ্টা করবা আরো চেষ্টা করলে আল্লাহ পাকে আরো সহজ করে দিবা সুন্দর করে দিবা আল্লাহ পাকে ও আজকেও চেষ্টা কররা কোরআনের মহব্বতে আল্লাহর মহব্বতে আল্লাহ পাকে সুযোগ পয়দা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ হোক আল্লাহর শুকরিয়া আমরা সকলে আদায় করি আল্লাহ কবুল করতাম আমরা দেয় সম্মানিত পরবর্তী কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কষ্ট করে ফোন করছেন সুরা আমরা শোনাই দেবো ইনশাআল্লাহ আমরা সুরা ফিল আপনার কাছ থেকে শুনিলাম ইনশাআল্লাহ 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 পাকে সহজ করে দিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل وزحا خرز بر بأصحاب الفيل بأصحاب الفيل ألم يجعل كيدهم ألم يجعل قيدا يجعل عين لم زبر عل يجعل ألم يجعل قيدا في تضليل كيدهم وزي كيدهم في تضليل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كأصف مأكول فجعلهم لم زبر لك لم بويتونه فجعلهم كأصف مأكول কবুল হরকাতের উচ্চারণ যেমন বাজবর বা এটা তাড়াতাড়ি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করা লাগে আর কি লম্বা আমরা করতাম না ঠিক আছে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক হল ইকরাউল কোরআন প্রোগ্রামও এই মুহূর্তে যারা আমরা লগে আসেন শুরু একটা বিরতিতে আমরা যাইলাম বিরতি বাদে আবারও ফিরাম ইনশাআল্লাহ আমরা লগে থাকবা আবারও দেখা হইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত আমাদের সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনারা যারা এই মুহূর্তে ইকরা বাংলা টিভির সামনে আছেন ইকরাউল কোরআন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে দ্বিতীয় পর্বে আল্লাহ পাকে
হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন, আজকে আমরা 10 সূরা প্র্যাকটিস করলাম, সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত। আলহামদুলিল্লাহ অনেক সবক শোনাইছেন, সূরা আমরা শোনাইছেন, শুনছি মাশাআল্লাহ। শুরুতে একজন কলার আমরা লগে আছেন, তার তিলাওয়াত শুনবার লাগি আমরা তার কাছে যাইব ইনশাআল্লাহ। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আমরা সূরা আল ফাতিহা আমরা শুনাই দিবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি, প্রথম সূরাটা আপনি শুনাই দিও আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আমিন। জাযাকাল্লাহ সিস্টার। দুইটা তিনটা বিষয়ে আপনি খেয়াল রাখতে হইবা, ও যে রব্বিল রাজবর, এটার লেগে ফুল মাউথ আমরা হইতাম, পুর হরির আরে উচ্চারণ করতাম রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ফুল মাউথ হরি আমরা হইতাম। আর যে শেষে আনআমতা আলাইহিম, এটা হিম হইয়া ইয়ে করবা না, হা মিম জের হিম, এটা শর্ট হইব, লম্ব হইতো না। সিমিলার ও বাদর যেটা গায়রিল মাগদুবি আলাইহিম, ইকানোর সমান হা মিম জের হিম, লম্বা হইতো না। আমরা এই তেলাওত সময় আগামীতে এগুলো খেয়াল রাখবা ইনশাল্লাহ, ঠিক আছে নি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ পাকে আমরা এই বিষয়গুলোরে সহজ করে দৌকা, সবাব আল্লাহ পাকে দান করবে, ওই যে চেষ্টা করা, বিশ্বাস করুক আল্লাহ পাকে সবাব দান করবে আপনারে আমারে। এক তো তিলাওয়াতের কারণে প্রতিটা হরুফে হরুফে সবাব আল্লাহ দিবা, আর চেষ্টা করলাম এটাও সব থেকে খালি নাই। যত সময় এই কোরআন ওর তিলাওয়াতরি দর্শ, কোরআন শিকার ই ক্লাসও আপনামি থাকমো, অজস্র গণিত রহমত আল্লাহর পক্ষ থেকে রহমতর ফিরিস্তা বলতে অবতীর্ণ করতে থাকবো আপনার প্রতি আমার প্রতি। সুবহানাল্লাহ, এই মুহূর্তে ভাগ্যবান মানুষ আপনার আমি, আল্লাহ পাকে কোরআনের নিসবতে কোরআনের ইখলাসও আপনারে আমার আওয়ার বোয়ার তিলাওয়াত শুনবার শুনানোর ব্যবস্থা করে দিল আলহামদুলিল্লাহ। কোলার আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জয় আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলের দরদ খান কবুল করুক, কোরআনের মহাব্বত আল্লাহ পাকে দিছেন, আল্লাহ আসান করে দিবা। তে সূরা নাস আপনি আমরা শুনাই দিবা নে, আমরা যাইরাম বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জি জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু খালি খেয়াল করি লওকা, ও যে ফি সুদুরিন নাস, সোয়াদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, এটা একটু লম্বা করবা, এটা একটু খেয়াল রাখুন জানে আর কি। আর ইউ ওয়াস উইসু সুদুরিন্নাস। জি জি মাশাআল্লাহ। যেমন ধরুন ইয়াও পেশ ইউ, এটা একটু লম্বা করা লাগে, মেদেলিন যেখানে আছে এখালি ঠানিয়া লম্বা করা লাগে, এটা একটু খেয়াল করবা আর কি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে তেলাওয়াত, আল্লাহ কবুল করতা, আল্লাহ সওয়াব দিতা। কোরআন আর আশিক আল্লাহ পাকে আপনারা আমরা বানাই দেব, কেউ কোরআন আর আশিক বনা মানে আল্লাহর আশিক তাই বনি যাবা। সুবহানাল্লাহ। আর যেন আল্লাহর আশিক বনি যাইবা, আল্লাহর নবীর আশিক আল্লাহ পাকে তান্ডে বানাইয়া দিবা। আল্লাহ আকবার। আল্লাহর কাছে আমরা চাই বলে আল্লাহ আমরা দিল দিয়ে কোরআন আর নূর দিয়ে আপনি মনোবর করে দাও, আলোকিত করে দাও, আপনার নবীর ভালোবাসা আমরার দিলের ভিতরে আপনি বাড়াইয়া দাও, নবীর সুন্নত যে সমস্ত ব্যাপারগুলো আছে
সমস্ত সুন্নত যেগুলো আছে আমরার জীবন লাগি অনুসরণীয় অনুকরণীয়, আমরা আপনার ভালোবাসা ফাইবার লাগি নবীর সুন্নতগুলোর উপরে আমল করার তৌফিক আমরা দান ফরমাও। ইত্তেবায়ে সুন্না নবীর আদর্শের অনুসরণ করার তৌফিক আমরা দান ফরমাও। কোলার আমাদের সাথে আসুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একটা সুরা আমরা শোনাই দিবা ইনশাল্লাহ আজকে, সুরা ফালাক। জি জি ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد। মাশাআল্লাহ, সুন্দর তিলাওয়াত হইছে আপনার, সুন্দরভাবে আপনি সূরা ফালাক আপনি তিলাওয়াত করে আমরা শুনাই দিলা। আল্লাহ কবুল করুকা, আল্লাহ রাব্বুল আলামিনের তিলাওয়াত বরকত দান করুকা। আজকে যেভাবে সূরা ফালাক আপনি সহি করি শুদ্ধ করে তিলাওয়াত করলা, পুরা কোরআন মজিদ খান যেন আল্লাহ পাকে তিলাওয়াত এইভাবে সহি করি শুদ্ধ করে করার তৌফিক দান করেন। জাজাকাল্লাহ, আল্লাহ জাজা দেউকা আপনারে। আমরারে আমরা যারাও আসি আমরা এই সময়টা বেকার যান না, এই সময়টা মনে করুকা বড় একটা আমলের ভিতরে আপনামি আছি। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ সওয়াব দিতে আসেন আলহামদুলিল্লাহ। কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ ইবরাকাত, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি একটা সুরা আমরা শোনাই দিবেন ইনশাল্লাহ, সুরা ইখলাস। আপনি সুরা ইখলাস আপনি আমরা শোনাই দেব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ولم يكن له كله اخبر اخوي بني شاشه ولم يكن له كفوا احد ما شاء الله عرش প্রথম আয়াটা আরেকবার কই বানি প্লিজ قل هو الله احد ওজে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। জি জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। দুআ হুজুর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ পাকে কবুল আর মঞ্জুর ফরমাউক, আল্লাহ সহজ করে দিতে আমরা এই তেলাওয়াত রে, আমরা আল্লাহর মহব্বতে খরাম, আল্লাহ পাকে কবুল করুক প্রত্যেক রে। আমরা পরবর্তী সম্মানিত কলার দিকে যাইরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, অসুবিধা নেই আপনি কইলাওকে আমরা শুনবো আপনার কাছ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. ما شاء الله شندور تلاوت السر خوف حضور غلاب لا نعرف سينا আল্লাহ সুন্দর হয়েছে। খালি প্রথম আয়াতটা আরো একবার তিলাওয়াত করবানি প্লিজ, প্রথম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জয়, ওখানে যে আ নাস খুয়া তামসো নিকেন না তামিওলা হোকা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ. ما شاء الله ما شاء الله.
কবুল করতা টেন সুরা উখারণে আমরা প্র্যাকটিস করলাম, উখারণে আমরা মশক করলাম যে আমরা এগুলা দৈনিক নামাজ তো লাগে, সুরা ফাতিহা প্রত্যেক নামাজও লাগে, প্রত্যেক রাকাত লাগে। এটা যদি আমার ভুল হয়ে যায়, আমার গলত থাকি যায়, আমি ভুলে তিলাওয়াত করি, আমার নামাজ ফাসিদ হয়ে যাইব, আমার নামাজ ভাঙ্গি যাব। তো যে নামাজ আমি সময় লাগাইলাম আল্লাহর বিধান ফরজ আমল আমি করলাম আল্লাহর সন্তুষ্টির লাগে, যদি সহি করি করতাম না পারি তো আল্লাহর কাছে এটা অ্যাকসেপ্ট হইত নাই, আল্লাহর বলে আলমিন গ্রহণ করতাম না, এটা কবুল কবুল আল্লাহ পাকে করতাম না, সহি করতাম ইনশাআল্লাহ। সম্মানিত কলার আপনার কাছে আমরা আইরাম, আসসালামু আলাইকুম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আয়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু আম্মা হাম্মালাতাল হাতাব। আরে একবার কইবানি ও আয়াতটা, আরে একবার কইবা কাবলুম মিন মাসাব ও আয়াতটা, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি হাতাব হাবলুম মিন মাসাব হাতা এন্ড বা হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, হাতাব হাম্মালাতাল হাতাব। জি জাযাকুমুল্লাহ, চেষ্টা করেন যেন ইনশাআল্লাহ তোয়াটারে তোয়ার মখরাজ থাকি, যেখান থেকে উচ্চারণ করার কথা ওখান থেকে উচ্চারণ করার চেষ্টা করবে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে তেলাওয়াত, আল্লাহ কবুল করতা, আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দিবা আপনারে আমার ইনশাআল্লাহ। আমরা যারা আমরা লোক আজকে আসুন, আমরা সকলের তেলাওয়াত শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী সম্মানিত কলার দিকে আমরা আইরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জয় আপনি আমরা কোরআনের ক্লাসও ফোন করছেন, আমরা একটা সুরা শুনিলেই মিন আপনার কাছ থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা যাইরাম আমরার বোর্ডের দিকে, আপনি সুরা আ কাফিরুন আপনি তিলাওয়াত করে শোনাই লোক ইনশাআল্লাহ। শুরু করো কা, জি আমরা আসি, আপনি তিলাওয়াত শুরু করো কা, আমরা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতু সূরা ইখলাস তিলাওয়াত, জি সূরা ইখলাস তিলাওয়াত, সূরা ইখলাস, সূরা ইখলাস তিলাওয়াত করতে আপনি নাই নি? ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা ও যে ও দেখো গাইছে, আপনি তিলাওয়াত করে লোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও যে যত জায়গা আহাদ এন্ড শেষ করছেন, ওখানে গিয়ে আপনি লম্বা করছেন, লম্বা করবা না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এভাবে খুব গেছেন। আচ্ছা,
আহাদ হয়ে গেলাম বা আহাদ 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 আল্লাহুস সামাদ আল্লাহ এটা ফুল মাউথ হইব আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ওয়াও জবর ওয়ান লাম মিম জবর লাম ওয়ালাম ওয়ালাম ইউলাদ ইউলাদ ওয়ালাম ইউলাদ ইয়াও পেশ ইউ তোরে লাম বইব আচ্ছা আচ্ছা ওয়ালাম ইউলাদ না লাম 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 পাখর বানা ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুহুয়ান আহাদ আহাদ মাশাআল্লাহ সুন্দর হইছে আহাদ আহাদ ইখানে যেহেতু হা বাদে দাল সাকিন হইব দালের লগে আলিফ নাই তো লাম পাখর বানা আহাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ সূরা ইখলাসটা আরো চেষ্টা করবা আজকে তো যতক্ষণ ফার্সি আমরা আপনার সহি করাইবার লাগে চেষ্টা করছি আপনি আমরা লগে ক্লাসও থাকুক আরও চেষ্টা করুক ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতা আল্লাহ সহজ করে দিতা কোরআন ফরবার লাগে আমল করবার লাগে সকলের লাগে সম্মানিত পরবর্তী কোলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি মাশাআল্লাহ আপনার শুনলাম আমরা আপনারা সাইড জনে তিলাওয়াত করতা নাই নিতে আপনি আমার বাচ্চা তিনজন আর আমি মাশাআল্লাহ আল্লাহ কোরআনের ফ্যামিলি বানাই দেও কা সকলের ফ্যামিলি রে মাশাআল্লাহ সূরা কাফিরুন আপনি তিলাওয়াত করি লইবা ইনশাআল্লাহ জি আচ্ছা ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون أرأي أخبار خوي بني بليز دي نمبر آيات لا أعبد ما تعبدون عين عين دخو كامي كلا خوي لا أعبد ما تعبدون لا أعبد أعبد ولا أنا أعبد ما عبدتم عبدتم عين زبر عالم بيتنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد أعبد عين عين أعبد لكم دينكم ولي دين جاي او سشور آياتو زي داليا زر دي وانا لف لامبوي بو لكم دينكم ولي دين لكم دينكم ولي دين মাশাআল্লাহ সুন্দর হইছে সুন্দর হইছে খালি আইনটা একটু সঠিক ভাবে উচ্চারণ করার চেষ্টা করব আর কি আসসালামু আলাইকুম আমার বাচ্চা এনে কইবা জি ওয়ালাইকুম আসসালাম দিলাও কথা রয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আসুনি মাশাআল্লাহ আপনি কোন সূরা তিলাওয়াত করতে আজকে হোসাইন আপনি স্মল আপনি আলহামদুলিল্লাহ হইতেনি ওকে দেন হইল আমরা শুনবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহ হো ফার্স্ট আউযু বিল্লাহ বিসমিল্লাহ হো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ Yes, go ahead. Alhamdulillah, Rabbil Alameen, Ar-Rahman Ar-Rahim, Maliki Yawmiddin,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাল্লাহ মাশাল্লাহ ইস বিউটিফুল তেলাওয়াত মাশাল্লাহ আপনি আরও চেষ্টা করি আপনার আম্মার গেছে আপনার আম্মার লগে আরও প্র্যাকটিস করিও দেন আরও নাইস হইব ইনশাল্লাহ ঠিক আছে জাজাকুমুল্লাহ আরও জনে ফরতা নাই আপনার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মাশাল্লাহ আল্লাহ আমরা বেছেন তোর কবুল ফরতা কোরআনুল্লাহ মাশাল্লাহ জি এখন খেয়াস ফরতা আমরা লগে জি আসসালামু আলাইকুম Assalamualaikum. Waalaikum salam. Mashallah. I would like to say tabbat yada. You say you like to say tabbat yada? Yes. Surah Lahab. Okay, mashallah. Start now. Mashallah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. تبت يدا هابي لهاب وتب ما غنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد ما شاء الله ما شاء الله to try to every Arabic letter pronounce correctly please ওটা ট্রাই করিও যে কোন ওয়ার্ড কোন লেটার কোন জায়গা থেকে প্রোনাউন্স করতে ঠিক আছে ইনশাল্লাহ আর কোনটা লং করতে হয় কোনটা শর্ট করতে হয় আরও আরও নাইস প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ মাশাল্লাহ ইজ বিউটিফুল তেলাওয়াত আল্লাহ পাকে আপনার তেলাওয়াত তো আরও বরকত দৌকা আপনারা প্র্যাকটিস করিও বেশি করি আমরা ক্লাসও প্র্যাকটিস করিও আপনার আম্মার কাছে আরও নাইসলি প্র্যাকটিস করি ইনশাল্লাহ আল্লাহ কবুল হর্তা দেখি ওকে সুরা ইখলাস মাশাল্লাহ স্টার্ট করো আমরা শুনবো ইনশাল্লাহ وعليكم السلام ورحمة الله ما شاء الله استغفر الله ما شاء الله بسم الله اوكي افنا شروع خري لو اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Yes. I want to say tabbat yada. Okay, go ahead. تبت يدا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাল্লাহ মাশাল্লাহ গুড ট্রাই আল্লাহ পাকে আপনার তিলাওয়াতের কবুল করুক খর্তা আমরা দোয়া করলাম মাশাল্লাহ ফ্যামিলির আরো যারা আছেন সকলে তিলাওয়াত করলা এইভাবে আমাদের প্রত্যেকের ফ্যামিলিত আমরা নিজেরাও দৈনন্দিন জীবনে বেশি করে তিলাওয়াত করতাম ছেলে মেয়ে যারা আছেন পরিবার তারারও আমরা চেষ্টা করতাম কোরআন বেশি করে তারা কীভাবে তিলাওয়াত করতাম সহি করে শুদ্ধ করে চেষ্টাটুকু আমরা করতাম ইনশাল্লাহ শুভে দর্শক এখন আমরা সাথে তাহলে ছোটো একটা বিরতি যেরাম আবারও ফিরে আইম ইনশাল্লাহ দেখাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق السلام عليكم ورحمة الله وبركاته আমাদের সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সাথে আছেন কোরআনের ক্লাসে আল্লাহ পাক আপনাদের আমাদেরকে কোরআন সহি করার জন্য শুদ্ধ করার জন্য অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন ইকরাউল কোরআন প্রোগ্রাম দেখতেছেন আপনারা আজকে আমরা 10 সূরা প্র্যাকটিস করলাম 10 সূরারে সহি করবার লাগে শুদ্ধ করবার লাগে এটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি অপরিহার্য আপনারা লাগে আমরা লাগি দৈনন্দিন জীবনে তো এগুলো আমাদের প্রত্যেক নামাজও তো তিলাওয়াত করা লাগে ফাললাম না অনেক লম্বা লম্বা সূরা তিলাওয়াত করতাম মুখস্থ করতাম কিন্তু এই 10টা তো কমপক্ষে 10 সূরা আমরা তো তিলাওয়াত করতাম ওইভাবে সহি করে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনারে আমরা সুযোগ দিতা তৌফিক দিতা আর আমরা সহি করতাম শুদ্ধ করতাম আর চেষ্টার ভিতরে লাগিয়ে থাকতাম আমরা নিরাশ হইতাম না বলে আমি ফাররাম না চেষ্টার ভিতরে লাগিয়ে থাকি এটাও আল্লাহ পাকে দেখতা চাইন যে আমার বন্দাও হল বন্দিয়ে হল ফারস হইন না কিন্তু চেষ্টার ভিতরে তারা লাগিয়ে আসলা আল্লাহ যদি কবুল করে লাইন আর আল্লাহর কাছে এটা মাহবুব হয়ে যায় প্রিয় হয়ে যায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় ওই তো পরে আপনার আমার এই প্রচেষ্টা নাজাতর লাগি কারণ বনি যাইব জরিয়া বনি যাইব আল্লাহ কবুল করতাম সম্মানিত কোলার আমাদের সাথে আসেন সম্ভবত আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে আমরা খুব খান্দা দাফনে আইছিলাম আমরা আরও একবার চেষ্টা করুক প্লিজ আল্লাহ কবুল করতে পরবর্তী সম্মানিত কোলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন হুজুর জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি হুজুর আমরা বড় হুজুর কই দেখুন মুহাদ্দিসা হুজুর আমরা পরবর্তী কলার দিকে যাই গিয়ে দেখি সম্মানিত পরবর্তী কলার খেয়ে আসুন আর যেন ফোন করেছিল আপনার লাইনটা কোনো কারণে হয়তো খাটি গেছে ইনশাল্লাহ আরেকবার চেষ্টা করেন যান সম্মানিত পরবর্তী কলার আসসালামু আলাইকুম জি আমরা রেডি আছি আপনি কোন সুরা তিলাওয়াত করতে চাই আজকে সুরা আপনি কাফিরুন তিলাওয়াত করি লাউকা কোনটা হইরা সুরা كافرون قل يا أيها الكافرون إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون أرى أخبار خوي بني بليز আরো একবার হোক শুরু থেকে শুরুর আয়াতটা হোক কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া ইয়া লম্বা হইব ইয়া লম্বা হরুক আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মিম আলিফ মিম আলিফ লম্বই বলা আবুদু মা তাবুদুন ওয়ালা লম্বা হইব ওয়ালা ইজ মধ্যে মুনফাসিল আবার ইমাও লম্বা হইব মাশাআল্লাহ আপনি চেষ্টা করছেন সহি করবার লাগি আমরার তাজউইদর দোয়া করবা সুরাগুন আল্লাহ সহি করে ইনশাআল্লাহ আর কথাটা কইতাম ভালো আজকে আর ওখানে থাকি যাও গিয়ে আপনি চেষ্টা করবা তাজউইদর ক্লাস এদিন আমরা লই আইমু তাজউইদর ক্লাস একটু শরীক হইতা আর চেষ্টা করবা যেখানে লম্বা করা আর এখানে লম্বা করতা অনেক সময় আমরা তিলাওয়াতের সময় করি অনেক সাইনগুলাও আছে কোন জায়গার মধ্যে মুত্তাসিল তিন আলিফ সারি আলিফ লম্বা করতাম ওগুলো একটু তা ইয়ে করবা আর কি তাজউইদর আর রুজগুলা একটু তা খেয়াল করার চেষ্টা করবা আমরা তিলাওয়াত করতাম ওই তাজউইদ তাজউইদ সহকারে তারা আল্লাহ পাক খুশি হইবে আমরা এই তিলাওয়াতের উপরে ইনশাআল্লাহ
আল্লাহ কবুল করতা। আমরা চেষ্টা তো সকলেরও সহি হইত, শুদ্ধ হইত, আল্লাহ কবুল করতা আপনারে আমরা সকলে। সম্মানিত কলার সকল আপনারা যারা আসেন, অথবা আজকের কোরআনের ক্লাসও আপনারা যারা আমরা লগে আসেন, আল্লাহ পাকে জেনে আপনারে আমারে দুনিয়ার খাম থাকি খাস থাকি ফারিক করিয়া এখলাসের নিয়তে শুধুমাত্র কোরআনের নিসবতে কোরআন সহি করবার লাগি, তেলাওত করবার লাগি আজকের ক্লাসও দর্শও আপনারা আমার বাবার তৌফিকের সুযোগ দিল আলহামদুলিল্লাহ। দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ যেন এগুলারে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ, আপনি ফোন করছেন কষ্ট করে আমরার আজকের এই কোরআন শিকার ক্লাসও। একটা সুরা শোনাই দেবো আমরারে, সুরা কাউসার আপনি শোনাই দেবো ইনশাআল্লাহ। তাব্বাতিয়াদা শোনাইতানি আপনি সুরা লাহাব, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি সুরা লাহাব তিলাওয়াত করতা আমরা শুনিলে এমনি আপনার কাছ থেকে সুরা লাহাব তিলাওয়াত করতা। আপনি সুরা লাহাব তিলাও একটা একটু ওয়েট করো ইনশাআল্লাহ, আমরা তাব্বাতিয়াদা সুরা লাহাব জি শুরু করে দেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيبها حبل من مسد. مسد سيلم بخور بنا اوزه ها আর হা এটা দুইটা আলাদা আলাদা হরফ। আপনি প্রথম আয়াতটা আরেকবার তেলাওয়াত করুন কাছেন। তাব্বাত ইয়াদা আরো সহি করে দৌকা আমরা দিলাও কেতনের কাছে, আল্লাহ কবুল করুক আপনার কোরআন শিকারী মেহনত রে, আল্লাহ জাজা দেউক আমরা রে, আল্লাহ কবুল করতা সকলের দিনই এই মেহনত সবগুলো রে। জি আর একজনে ফরতাছে, এটা আপনার ফ্যামিলির পক্ষ থেকে। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি সুরা কাফিরুন আপনি কইতাছে, এরা শুরু করে দেউক ইনশাআল্লাহ, আমরা শুনিলেম আপনার তেলাওয়াত সুরা আল কাফিরুন আপনি তেলাওয়াত করতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. ششر آيات ششر آيات أربع خوكا لكم دين لكم دينكم ولي دين ولي دين واو زبر واو لام زر لي أبر يا زبر يا ولي دين ولي دين ما شاء الله أرى چستا خربا أرى شندرويت أمرا سي پويت خور تلاوت أرى صحيويت شندرويت যেখানে মদ খরার কথা লম্বা খরার কথা, এখানে লম্বা খরবা কোনটা কত আরিফ লম্বা খরতা এটা একটু খেয়াল করার চেষ্টা করবা। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লীন, মধ্যে এই মদর ইব, যেগুলা যেসব আমরা তাজউইদের ক্লাস যেদিন করবো মেহরবানি করি আপনার একটু তা তাজউইদের ক্লাসও আমরা লগে শরিক থাকবা ইনশাআল্লাহ। আল্লাহ পাকে কবুল করুক আপনার তেলাওয়াত, সুন্দর হয়েছে, আল্লাহ আরো বরকত দান করুক। সম্মানিত পরবর্তী কলার আসসালামু আলাইকুম। জি শুনানি আপনি আমার কথা। জি জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জি আমি সুরা কাফিরুন পড়তাম।
সূরা আল কাফিরুন ফরতা। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা যাইরাম বোর্ডের দিকে আপনি শুরু করে দিবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরো একবার কইবানি প্লিজ, আরো একবার কইকা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা কাফ কাফ নাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কাফ। কুল ইয়া কাফিরুন, কাফিরুন কাফ হুকাসেন কাফ, কাফিরুন জি। লা আউযু মা তাউযুন ওয়ালা আনতুম আবিদুন মা আউযু ওয়ালা আনা আবিদুন। আরে একবার কইবানি প্লিজ ও আয়াত, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনতুম আবিদুন মা আউযুদ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেষ্টা করবা কাফ আর কাফ জি, জাজাকাল্লাহ। এটা দুইটা আলাদা আলাদা লেটার, আলাদা আলাদা হরুফ, এগুলা চেষ্টা করবা যে কোন হরুফরে কোন জায়গা থেকে আপনি উচ্চারণ করতা, আল্লাহ পাকে আরও সহজ করে দেবো ইনশাআল্লাহ। ও যে আমরা কোরআনের মহব্বতে ই চেষ্টা করলাম, সময় দিলাম, আল্লাহ আকবার, ভাগ্যবান আপনারা আমরা সকল। আল্লাহ পাকে আমরা আজকের এই ক্লাসে কবুল করুক, আল্লাহ আমিন। সম্মানিত আসসালামু আলাইকুম, শুরু করে দিও আপনি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ما شاء الله একটা বিষয় খেয়াল রাখবা, যে রা জবর, রার উপরে যে সময় জবর উইব পেশ হইব এই সময় ফুল মাউথ করিম, রা পুল করে হইব আর কি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাব্বিল এটারে পুর হরিয়া মুঠা হরি আপনি তিলাওয়াত করবেন ফুল মাউথ আর কি। রহিম রহিম রহিম, ঠিক আছে ইনশাআল্লাহ। আর দিলাওকা তানোর গেছে, আর চেষ্টা করবা আরবি ইয়ের ভিতরে প্রত্যেকটা হরুফ আপনি উচ্চারণ করতে হবে, যেখান থেকে উচ্চারণ করার ওখান থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, মাশাআল্লাহ আপনি ফোন করছো, আমরা খুশি হয়েছি। আপনি কোন সুরা তিলাওয়াত করতে আসকো হোসাইন? সুরা আল ফাতিহা, মাশাআল্লাহ শুরু করে দাও, স্টার্ট নাও প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم،
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما شاء الله It's beautiful tilawat আল্লাহ পাকে আপনার তিলাওয়াত আরো বরকত দিক সুন্দর তিলাওয়াত হইছে আপনি এবলা আরো যদি প্র্যাকটিস করো দেখবা আপনার তিলাওয়াত আরো সুন্দর হইব আরো সুন্দর হইবার আপনি যে সময় আপনার তিলাওয়াত আরো বেশি সুন্দর হইব আর তিলাওয়াত করবাই কোরআনে মাজিদ কোরআনে হাকিম তখন দেখবা তিলাওয়াতের ভিতরে একটা মজা আপনি পাইবে সো আপনি আরো বেশি করে প্র্যাকটিস করিও ইনশাআল্লাহ আমরা লগে ইকরাউল কোরআন প্রোগ্রামও আপনি প্র্যাকটিস করিও নিজের সেলফও আরো প্র্যাকটিস করিও তাজউইদের আর রুলসগুলা নিজে নিজে জানার চেষ্টা করো তাজউইদের আর রুলস এগুলা জানিয়া যে সময় তিলাওয়াত করবা উইথ তাজউইদ তিলাওয়াত করার চেষ্টা করো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনারে কবুল করুক সম্মানিত দর্শক শ্রোতা হল আজকে আমরা ক্লাসও আজকে আমাদের কোরআন শিক্ষার এই দার্সও আমরা প্র্যাকটিস করছি টেন সোরা আলহামদুলিল্লাহ অনেকেরও তিলাওয়াত সুন্দর হয়েছে অনেকেরও কিছু কিছু তোরা তোরা ভুল হয়েছে আমরা চেষ্টা করছি এগুলো আপনারা দৌড়াইয়া দিতাম আপনারা আজকে তিলাওয়াত করলা আজকে যতটুকু পারলাম আমরা শুনছি কিন্তু আপনি নিজের উদ্যোগে নিজে নিজে আরও প্র্যাকটিস করতে হইবা চেষ্টা করতে হইবা কোরআনের লগে লাগিয়ে থাকতাম হইবা আমরা সহি করবার লাগে শুদ্ধ করবার লাগে তো আল্লাহ পাক যে সময় দেখবা আপনি আমি চেষ্টা করলাম মুজাহেদা করলাম প্রচেষ্টা চালাইয়া যাইতাম তো আল্লাহ পাক খুশি হইবা সোয়াবও দিবা রহমত দিবা আর তিলাওয়াত করা খানরে আরও সহজ করে দিলাইবা ইনশাআল্লাহ আমরা প্রচেষ্টা অব্যাহত থাকতো চেষ্টা আমরা ছাড়তাম না আর আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে যে কোরআনের লগে সম্পর্কিত করে দিলা কোরআন শিখবার লাগি কোরআনের ক্লাসও বওয়ার লাগি তিলাওয়াত করবার লাগি তিলাওয়াত শুনবার লাগি এতে আপনারা আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম আল্লাহ কবুল করতা আগামী ক্লাসও আপনার লগে আবারও দেখাইব আপনারা বালা তাকবা নেক আমলের সাথে আল্লাহ পাকে রাখুকা বালা তাকুকা আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাইলাম আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক